নমস্কার, আমি অ্যাস্ট্রোয়োগী থেকে অ্যাস্ট্রো স্বপন বলছি। আজকের আমি আপনাদের কাছে এনেছি তুলা রাশি সম্পর্কে বাৎসরিক রাশিফল এনেছি, কিন্তু তার আগে আপনাদের যারা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা বাৎসরিক রাশিফল সম্পর্কে একটুখানি অবগত থাকা ভালো। তাহলে বোঝাতে পারবো যে আপনারা কিভাবে আপনারা জীবনটা চলবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল এর প্রেডিকশনটা বেসিক্যালি কেমন করে হয়। সারা বছর ধরে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি সারা বছরের মধ্যে, বৃহস্পতি যেমন বছরে একবার স্থান পরিবর্তন করে, শনি আড়াই বছরে স্থান পরিবর্তন করে, কেতু এবং রাহু 1.5 বছরে। যেমন এবছরে বৃহস্পতি 2021 সালে 6 এপ্রিল রাত্রির 12:24 মিনিটে যেমন কুম্ভ রাশিতে যাচ্ছে, আবার বকরি অবস্থায় সে মকর রাশিতে ফিরে আসছে 14 সেপ্টেম্বর। যেমন শনি মানে বছরে একবার পরিবর্তন করছে, আবার নভেম্বর মাসে 20 তারিখে রাত্রি 11:30টার সময় সে কি করছে, আবার কুম্ভ রাশিতে পঞ্চম স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে। বর্তমানে রাশি এবং লগ্নের চতুর্থ স্থানে বৃহস্পতি এবং শনি গুরু সৌরী যোগ হয়ে বসে আছে। ঠিক সেইভাবে 29 এপ্রিল শনি যখন মকর রাশি থেকে 2022 সালে সকাল 7:52 মিনিটে কিন্তু কুম্ভ রাশিতে পঞ্চম স্থানে পৌঁছে যাচ্ছে, এখন বর্তমানে বসে রয়েছে মকর রাশিতে। এবার ঘটনাটা হচ্ছে যে বছরে একবার কি একবার করেও মুভমেন্ট হচ্ছে না বড় প্ল্যানেটের মুভমেন্ট কার হচ্ছে? রবির মুভমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে, বুধের মুভমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে, শুক্রের মুভমেন্ট আর মঙ্গলে 1.5 মাস অন্তর অন্তর মুভমেন্ট হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। এবার প্রত্যেকটা মাসে যখন স্থান এবং চন্দ্র 2.5 দিন করে পরিবর্তন ঘটছে, চন্দ্র যখন 2.5 দিন করে পরিবর্তন ঘটে, এর ট্রানজিটে আপনারা ডেলি ট্রানজিটের ওপর নির্ভর করে মানুষ চলাফেরা করতে পারে। মান্থলি চলাফেরা যখন করা হয় তখন কি হয়, রবি বুধের ওপর ট্রানজিটটাকে চেঞ্জ করা হয়, রবি বুধ কিভাবে যাচ্ছে। কিন্তু রাশিচক্রে যখন বার্ষরিক ভাস্ট চিন্তা করা হয় তখন বেসিক্যালি রাশি এবং রাশিপতি এবং লগ্নপতির ওপর নির্ভর করে চলা হয়, কারণ সেটা লগ্নপতি নিজস্ব এবং রাশিপতি নিজস্ব। তুলা রাশির অধিপতি হলো শুক্র, শুক্র মুভমেন্ট বা ছোটোখাটো প্ল্যানেটের ওপর মুভমেন্টের ওপর এই রাশিচক্রটা তৈরি হয়। তাছাড়া আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের আকাশে একটা প্ল্যানেটারি পজিশন ছিল, রাশি ছিল, লগ্ন ছিল। যেমন আপনাদের তুলা রাশি এবং তুলা লগ্ন হয়েছে, তার সাথে সাথে কি হয়েছে, বিভিন্ন প্ল্যানেটগুলো আলাদা আলাদা সেক্টরে গিয়ে বসেছে। বসার পরে কি করেছে, তার বিভিন্ন ভাবে বসেছে, শুক্র, বুধ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু বিভিন্ন জায়গায় যখন বসেছে, তার সাথে সাথে আপনার দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, নক্ষত্রের পজিশন, এই টোটাল জিনিসটার উপর নির্ভর করে আপনাদের জীবন, জন্ম, কর্ম, বিবাহ, তারপরে এডুকেশন, এভরিথিং কমপ্লিট হয়েছে। আমরা যদি রাশিচক্র দেখে যদি হঠাৎ করে বলি এই সময় আছে আপনার বিবাহের জন্য প্রকৃষ্ট কারণ এবং প্রকৃষ্ট সময়, কিন্তু দেখা গেল তার বয়স হয়েছে তুলা রাশি এবং তুলা লগ্নের লোকেদের 60 বছর, বিবাহের যোগ্য নয় এবং বিবাহ করার তার বিবাহ হয়ে গেছে, কিংবা কারোর 10 বছর বয়স, তাহলে তো তার বিবাহের ব্যাপারটা ঠিক হচ্ছে না। আমরা এইভাবে বিচার নয়, যারা বিবাহ করার মতন সময় নিচ্ছে, যারা বিবাহ করার সময় নিতে চাইছে 2021 সালে, প্ল্যানিং করছে, তারা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা ছেড়েও ট্রানজিটটাকে কিভাবে কোন জায়গাটায় কাজে লাগবে তার উপর নির্ভর করে কিন্তু আমি এই রাশিচক্রটা বললাম। কারা এডুকেশন করছে, এডুকেশন সেক্টরে নতুন করে তারা নতুন কোনো ইউনিভার্সিটিতে ঢুকবে, নতুন কোনো সেক্টরে ঢুকবে, সেটা কোন সময় কোন মাসে ঢুকলে তার সুবিধা হবে তার ওপর নির্ভর করে আমি আপনাদেরকে প্রেডিকশান দেয়া। কোনো রিলেশনশিপ কোনো ভেঙে গেছে, নতুন করে জোড়া লাগানোর জন্য প্ল্যানিং করছেন এবং চিন্তাভাবনা করছেন, কিংবা কোনো কারোর সাথে রিলেশনশিপে আসছেন, কোন মাসে এটা করলে মানে এই রিলেশনশিপটা আপনারা মেকআপ করলে আপনাদের সুবিধা হবে, তার ওপর নির্ভর করে আমি আপনাদেরকে এই জিনিসটা বলা, মানে আপনাদেরকে ট্রানজিট এবং আপনাদেরকে রাশির ফল বলা। কর্মজীবন, ব্যবসায়িক জীবন কোন সময় ডিল করলে এবং কর্মজীবনের কোন সময়টা ভালো যাবে, হেলথ ইস্যুস কোন সময় আসবে আর কোন সময় থাকবে, কোন সময় মেডিসিন আপনাদের খেলে উপকার হবে আর কোন সময় মনে হবে যে আপনাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, এই টোটাল জিনিসটার ওপর আমাদের এই রাশিচক্র, সারা বাৎসরিক রাশিচক্রের আমার প্রেডিকশান দেয়া।
যেমন তুলা রাশির জন্য জানুয়ারি মাসের 4 তারিখের সকাল 5:51 পর থেকে 28 জানুয়ারি পর্যন্ত যারা ব্যবসা করেন তাদের দেখবেন ব্যবসায়ী মানুষ কিংবা যারা সেলস ডিপার্টমেন্টে জবে রয়েছেন কিংবা যারা পাবলিক কমিউনিকেশন রয়েছেন, যারা রাজনীতিতে রয়েছেন, 4 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত দেখবেন আপনাদের কমিউনিকেশন স্কিলটা হিউজ বেড়ে গেছে। এই এই 24 দিনে আপনারা ফিল করতে পারবেন আপনাদের কমিউনিকেশন স্কিল হিউজ বেড়ে গেছে। 28 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি, 28 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি এই টাইমটায় যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, প্রাইমারি এডুকেশন মানে গ্র্যাজুয়েশনের পূর্বে এই এডুকেশন সেক্টরের মধ্যে রয়েছেন, তারা কিন্তু দেখতে পাবেন তারা এই ডিসিশনগুলো নিতে পারবেন, এডুকেশন সেক্টর লেভেলের কোনো ডিসিশন নিতে পারবেন যে ডিসিশন আপনাদের 100% পজিটিভ হবে। কোনো পজিটিভ ডিসিশন নিতে চলেছেন কিংবা পজিটিভ কোনো জায়গা অ্যাডমিশন নিতে চলেছেন, কিছু প্ল্যানিং করছেন, কিছু করবেন কি করবেন না কনফিউশনে আছেন, তাহলে আমি তাদেরকে বলছি যে আপনারা 28 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে এই ডিসিশনটা নিন। বারবার বলছি দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা সেটা তো ডিপেন্ড করছেই, তার সাথে সাথে এই যে সময় বলছি এই সময়ের মধ্যে নেবেন, আপনাদের পজিটিভ ভাইব্রেশন পাবেনই এবং পজিটিভ রেজাল্টও পাবেন। সরি, 21 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত রিলেশনশিপের কথা বলছি, যে রিলেশনশিপ নিয়ে আপনারা প্ল্যানিং করছেন কিংবা রিলেশনশিপটা নিয়ে মানে কোনো একটা জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে হয়তো ব্রেকআপের জায়গায় তৈরি হয়েছে, তাহলে 28 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে এই রিলেশনশিপ নিয়ে আপনারা পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভ হতে আপনাদের বাধ্য। 21 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত যাদের হেলথ ইস্যুস রয়েছে, মেডিসিনস নিচ্ছেন কিংবা হেলথ ইস্যুস নিয়ে ভুগছেন, তাছাড়াও হেলথ ইস্যুস নিয়ে কিছু সমস্যা আপনাদের আসবে, নার্ভ রিলেটেড প্রবলেম অল্প হলেও কিন্তু হেলথ ইস্যুস নিয়ে প্রবলেম আপনাদের ডেফিনেটলি আসবে। 10 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত ওয়াইফের সাথে রিলেশনশিপ যথেষ্ট আপনাদের ভালো আসবে, একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হবে, তার সাথে সাথে বিবাহ নিয়ে যারা চিন্তাভাবনা করছেন তারা এই টাইমটাই চিন্তাভাবনা করতে পারেন, ডিসিশন নিতে পারেন, আপনাদের বিবাহের জন্য পজিটিভ টাইম তৈরি হতে চলেছে। 4 মে থেকে 29 মে পর্যন্ত যারা ওকালতি পরীক্ষা, যারা পিএইচডি লেভেলের পরীক্ষা, যারা এই লেভেলের পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময় পিএইচডি পেপার জমা দেওয়া কিংবা পিএইচডি পেপার নিয়ে অনেক রকম তাদের সমস্যা হচ্ছে, এই সময় কিন্তু তারা পজিটিভ জায়গা আসবে এবং এই সময় আপনারা কমপ্লিট করুন, আপনারা দিশা খুঁজে পাবেন, আপনারা খুঁজে পেতে বাধ্য। 29th মে থেকে 10th অগস্ট পর্যন্ত যারা কর্মজীবনে রয়েছেন, যারা ব্যবসা জীবনে রয়েছেন, যারা ফাইন্যান্সিয়াল লাইনে রয়েছেন, 29th মে থেকে 10th অগস্ট পর্যন্ত আপনাদের এই বছরটা খুবই পজিটিভ, ভীষণ পজিটিভ, এবং এই পজিটিভ জায়গাটা আপনারা কাজে লাগান এবং কাজে লাগালে আপনারা কিন্তু অনেক সুন্দর ভাইব্রেশন পাবেন, অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। এই টাইমটা পর্যন্ত 10 আগস্ট পর্যন্ত আপনারা ভালো জায়গা পাবেন। 10 আগস্ট সকাল 11:32 পর্যন্ত আপনারা এই প্ল্যানিং করুন এবং আপনারা সুবিধা হবে ব্যবসার দিকে, কাজকর্মের দিক থেকে, কাজের পরিবর্তনের দিক থেকে, নতুন কোম্পানি জয়েন করার দিক থেকে, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পাবেন। 11 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত শান্ত হয়ে যান, যারা ব্যবসা করছেন আপনাদের কোনো ডিল করবেন না, ফাইন্যান্সিয়ালি কোনো রকম অ্যাটাচমেন্ট নেবেন না, একটু শান্ত হয়ে যান, দেখবেন আপনাদের সুবিধা হবে। 6 সেপ্টেম্বর থেকে আবার কিন্তু সময় কিন্তু 2 অক্টোবর কিন্তু পর্যন্ত কিন্তু আপনাদের সময় কিন্তু আপনাদের কন্ট্রোলে এসে যাবে। 6 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত আপনাদের কন্ট্রোলে সময় এসে যাবে এবং এই সময় আপনাদের যাদের হেলথ ইস্যুস প্রবলেম আছে সেই হেলথ ইস্যুস প্রবলেমগুলো আবার ঠিক হয়ে যাবে এবং আপনারা ব্যবসার দিকে এবং কাজকর্মের দিকে আবার নতুন করে জয়েন করতে পারেন। 2 অক্টোবর থেকে
30শে অক্টোবর পর্যন্ত যদি কোনো রকম পারচেস করার থাকে, প্রপার্টি পারচেস করার থাকে, ফ্ল্যাট বাড়ি এবং এই সমস্ত কিছু পারচেস করার থাকে, তাহলে কিন্তু আপনারা এগিয়ে যান। ইন্টিরিয়ার করার থাকে কি, তাহলে কিন্তু 2রা অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই কাজটা কিন্তু করতে পারেন আপনারা। 30শে অক্টোবর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত আবার যারা ব্যবসার দিকে রয়েছেন এবং পলিটিশিয়ান দিকে রয়েছেন, তাদের দেখবেন আপনাদের একটা হিউজ কানেকশন মার্কেটে তৈরি হচ্ছে। আবার এই জায়গাটা এরকমভাবে তৈরি হচ্ছে, এটা হলো আপনাদেরকে সারা বছরের আমি একটা প্রেডিকশন দিলাম। এছাড়াও দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটাই হলো আজকের এবং সারা বছরের রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রো সবন। অ্যাস্ট্রো ইন্ডিয়াস নাম্বার 1 লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।